উত্তর জেলার ধর্মনগর স্টেশনের বাইরে থেকে তিন শিশু সহ মোট সাতজন সন্দেহ ভাজন বাংলাদেশি নাগরিককে সোমবার আটক করল ধর্মনগর থানার পুলিশ এদিন সকালে গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর পুলিশ জানতে পারে হামসাফার এক্সপ্রেস থেকে কিছু সন্দেহ ভাজন রোহিঙ্গা অথবা বাংলাদেশি নাগরিক নামবে ধর্মনগর রেল স্টেশনে সেখান থেকে কৈলাস শহর হয়ে বাংলাদেশে প্রবেশ করবে তারা এই খবরের উপর ভিত্তি করে সোমবার বিকেলে ধর্মনগর রেল স্টেশনের বাইরে থেকে সন্দেহ ভাজন তিন শিশু সহ দুই মহিলা ও দুই পুরুষ যাত্রীকে আটক করে ধর্মনগর থানার পুলিশ তল্লাশি চালিয়েও যাত্রীদের কাছে ভারতের কোনো বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি তাদের কথায় অসংলগ্নতা দেখা দেওয়ায় তাদের আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ ধৃত যাত্রীরা জানিয়েছে তারা সকলেই বাংলাদেশি তবে দীর্ঘ বহু বছর ধরে অবৈধভাবে কর্ণাটকের বেঙ্গালুরু শহরে বসবাস করছিল তারা তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই এরপরই ধৃতদের বিরুদ্ধে আইন মোতাবেক পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেয় ধর্মনগর পুলিশ একটা খবর ছিল কিছু বাংলাদেশের লোক রাজবাড়ী এলাকাতে ঘোরাফেরা করছে ঘোরাফেরা করছে তো খবরের ভিত্তিতে আমরা রাজবাড়ি এলাকাতে যাই এবং সেখানে গিয়ে দুজন পুরুষ দুজন মহিলা সঙ্গে তিনজন বাচ্চা ছিল তাদেরকে পায় তাদেরকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করা হয় তারা বাংলাদেশি বলে স্বীকার করে তো যত আমরা থানাতে নিয়ে আসি তাদের এখান থেকে মামলা 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 নিয়ে আমরা তখন স্যার আপনার নামটা কি আমার নাম এস তুমি স্যার সূত্রে খবর অনুযায়ী মামুন রশিদ আলিজা বেগম মোহাম্মদ লিটন ফাতেমা বেগম এবং তিন শিশু সহ আটককৃত বাংলাদেশিদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের কক্সবাজার ও নড়াইল জেলায় গোটা ঘটনা তদন্ত চলছে বলে সোমবার জানিয়েছেন ধর্মনগর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আর ই নিউজ